মরে যাচ্ছে মেহেরপুরের ঐতিহাসিক আম্রকাননের আম গাছ পরিচর্যার অভাবে পরগাছায় ঢেকে যাচ্ছে গাছগুলো এরই মধ্যে অনেক গাছে পচন ধরেছে ফলে বাগানের পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি দর্শনার্থীরাও বঞ্চিত হচ্ছেন ঐতিহাসিক পুঁজিনগর নগর আম্রকাননের সৌন্দর্য থেকে তবে গাছ বাঁচিয়ে রাখতে প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবিতে মাসু আলিসার প্রতিবেদন টাকা পর্যন্ত একাত্তরের সতেরোই এপ্রিল মেহেরপুর জেলায় মুজিবনগরের এই আম্রকাননে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার ঐতিহাসিক স্থানটি ঘিরে গড়ে উঠেছে স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স সহ কয়েকশো মুরাল মুজিবনগরের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন ঐতিহাসিক স্থানটিতে এখানকার অন্যতম আকর্ষণ এই আমবাগান শতবর্ষী আমবাগানটিতে প্রায় আড়াই হাজার আম গাছ ছিল পরিচর্যার অভাব ও কর্তৃপক্ষের অবহেলায় গাছগুলো মরতে মরতে এখনমাত্র তেরোশোতে দাঁড়িয়েছে মরা গাছগুলো অপসারণেও অবহেলা নতুন করে লাগানো হচ্ছে না চারা দর্শনার্থীরাও এখন বাগানের সৌন্দর্য খুঁজে পায় না অনেক গাছ মারা গেছে এতে করে আমাদের মজিমনগরের যে ঐতিহ্য হারাচ্ছে 20% মারা গেছে এইরকম অবস্থা থাকলে তো মেয়েকে নিয়ে আর বেড়াতে আসা সম্ভব না ঐতিহাসিক আম্রকাননের গাছগুলো রক্ষার দাবি এলাকাবাসীর তেরোশো রকমের আম গাছ এবং তেরোশো রকমের আম যুদ্ধের স্মৃতিগুলো সেই আম গাছগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে পরিচর্যার অভাবে মা গাছ থেকে আম সংগ্রহ করে ওটা বীজ ইয়ে করে ওই গাছটা যেন ওখানে পোতা হয় মুজিবনগরের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি অক্সিজেন পেতে গাছগুলো বাঁচিয়ে রাখা জরুরি বলে মনে করেন দর্শনার্থীরা গাছগুলো বাঁচানোর জন্য কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আম গাছগুলো যেগুলো মারা গেছে সেগুলো যাতে রিপ্লেসমেন্ট করা হয় কৃষি বিভাগ বলছে বয়স হয় এবং পরিচর্যার অভাবে কিছু গাছ মারা গেছে এই গাছগুলো দীর্ঘদিন বয়স হওয়ায় বয়সের কারণে এবং পরিচর্যারও কিছু অভাবের কারণে কিছু কিছু গাছ মারা গিয়েছে আমরা কৃষ্ণনগর সেখানে কিছু গাছ রিপ্লেস করেছি এদিকে জনপ্রশাসন মন্ত্রী জানান গাছগুলো টিকিয়ে রাখতে ট্রিটমেন্ট করা হচ্ছে গাছ বাঁচিয়ে রাখতে প্রকল্প গ্রহণ করা হচ্ছে বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞানী কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে তারা এসেছে ফসিল ট্রিটমেন্টের মাধ্যমে সেই গাছগুলোকে কিভাবে রাখা যায় সেগুলো আমরা ব্যবস্থা করছি কিছু গাছ যাতে করে আমরা স্থানান্তর করতে পারি পরিপূরকভাবে সেখানে একটি গাছ আমরা প্রতিস্থাপন করতে পারি সে বিষয়টিও একটা প্রকল্প নেওয়া হয়েছে শতবর্ষী এসব গাছ ইতিহাস ও ঐতিহ্যের অংশ বাগানটির পরিচর্যা ও গাছগুলো বাঁচিয়ে রাখার দাবি সব শ্রেণী পেশার মানুষের মাসুম আলিসা একুশে টেলিভিশন